10 best bike in Bangladesh. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা 10টি বাইক। যে 10টি বাইক আপনি ব্যবহার করে অনেক বেশি পরিমাণে সন্তুষ্ট থাকবেন। অনেকে আছে কারোর পরামর্শে বাইক কিনে কিংবা ভুলভাল কোনো ভিডিও দেখে নরমাল কোনো বাইক কিনে ফেলে। পরবর্তীতে বুঝতে পারে যে সেই বাইকটি ভালো নয়। তো আপনারা যারা 1.5 লক্ষ টাকার উপরে বাইক কিনতে চান, আমার এই ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশের বাজারে কোন বাইকগুলো সবচেয়ে ভালো। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের বাইক সম্পর্কে আপনি যথেষ্ট পরিমাণে জানতে পারবেন এবং আপনার টাকাটা কখনোই চলে যাবে না। তো চলুন বাংলাদেশের সবচাইতে সেরা 10টি বাইকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 10 নম্বরে অবস্থান করছে হোন্ডা কোম্পানির হর্নেট বাইকটি। এই বাইকটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটি যারা ব্যবহার করেছে তারা 90% এর উপরে সন্তুষ্ট। বাইকটি সম্পর্কে হিউজ কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনো বাইকারের কাছ থেকে পাওয়া যায়নি। তাই নিঃসন্দেহে আপনি হর্নেট বাইকটি ক্রয় করতে পারেন। এই বাইকটি ক্রয় করলে আপনার টাকাটা জলে যাবে না, বরঞ্চ আপনি এই বাইকটি চালিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট থাকবেন বলেই আশা করি। বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 9 নম্বরে অবস্থান করছে পালসার 115। পালসার নামক এই বাইকটি 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যাপকভাবে রাজত্ব করেছে। বিশেষ করে 2012 সালের দিকে যার একটি পালসার আছে সে হলো রাস্তার রাজা। 2012 সালের দিকে এই বাইকটি ছিল বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বাইক, কারণ তখনকার সময় রাস্তার রাজা ছিল পালসার। একটি পালসার নিয়ে যখন আপনি রাস্তায় চলাচল করবেন তখন অবশ্যই আপনার গাড়িটির দিকে অনেক মানুষ তাকে বলতো ওই যে পালসার যাচ্ছে। অর্থাৎ পালসার গাড়িটি ছিল বাংলাদেশের অন্যতম একটি ভালো গাড়ি। এছাড়াও বাজাজ কোম্পানির এই পালসার গাড়ি সম্পর্কে মানুষের তেমন কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, সবাই গাড়িটি নিয়ে সন্তুষ্ট। গাড়িটির ইঞ্জিন যথেষ্ট পরিমাণের ভালো। মোট কথা এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে নিঃসন্দেহে এই বাইকটি হতে পারে আপনার জন্য একটি সেরা বাইক। অর্থাৎ এই বাইকটি আপনি চোখ বুঝে ক্রয় করতে পারেন। বাংলাদেশের মধ্যে সেরা বাইকের মধ্যে 8 নম্বরে অবস্থান করছে টিভিএস অ্যাপাচি 4V। টিভিএস অ্যাপাচি 4V বাংলাদেশের একটি সেরা এবং ভালো একটি বাইক। এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে কিনতে পারেন, এটি নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো অবকাশ নেই, কেননা বাইকটি যথেষ্ট পরিমাণের ভালো। যদিও টিভিএস কোম্পানির মোটামুটি সব বাইকগুলাই ভালো, তবে আরটিআর বাইকটি বাংলাদেশের জন্য একটি রোস্ট বাইক ছিল। এই বাইকটিতে নানা ধরনের সমস্যা তো ছিলই এবং বাংলাদেশে যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট হতো তার মধ্যে আরটিআর এর সংখ্যা ছিল 80%-এরও বেশি। এরপরে টিভিএস কোম্পানি চিন্তা করলো ওই বাইকটিতে যেই সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির সমাধান করে টিভিএস অ্যাপাচি 4V বাইকটি লঞ্চ করলো। এই বাইকটি লঞ্চ করার পরে ইউজার থেকে তেমন কোনো নেগেটিভ মন্তব্য এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে সামান্য কিছু সমস্যা থাকতে পারে যেগুলি শুধুমাত্র টিভিএস অ্যাপাচি 4V বাইকেই নয়, মূলত প্রত্যেকটা বাইকেই ছোটোখাটো কিছু সমস্যা থেকে থাকে। তবে বড় কোনো সমস্যা আপনি এই বাইকে খুঁজে পাবেন না। নিঃসন্দেহে টিভিএস অ্যাপাচি 4V বাইকটি অনেক ভালো বাইক এবং এই বাইকটি চালিয়ে আপনি যথেষ্ট পরিমাণে মজা পাবেন। বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে লিফান কেপিআর 165cc। এই বাইকটি যথেষ্ট পরিমাণের একটি ভালো বাইক। এটি একটি চাইনিজ বাইক। বাইকটি যদিও চাইনিজ তারপরও এর পারফরমেন্সটা অনেক ভালো। চাইনিজের সকল প্রোডাক্ট যে খারাপ হয়ে থাকে তা কিন্তু নয়। আমরা যদি মোবাইলের দিকে একটু লক্ষ্য করি, শাওমি, ভিভো, অপ্পো, হুয়াওয়ে, ইনফিনিক্স এই ব্র্যান্ডগুলি কিন্তু সবচাইতে ভালো ব্র্যান্ড এবং এই শাওমি, ভিভো, হুয়াওয়ে, অপ্পো, ইনফিনিক্স সবগুলি মোবাইল কিন্তু তৈরি হয় চায়না থেকে। সুতরাং চায়নার সকল পণ্যই কিন্তু খারাপ হয় না। ভালোর মধ্যে অনেক ভালো আছে, আবার খারাপের মধ্যে অনেক ভালো আছে। তেমনিভাবে চাইনিজ বাইকের মধ্যে একটি ভালো বাইকের নাম হলো লিফান কেপিআর 165cc। এই বাইকটি যদি আপনি কেনেন যথেষ্ট পরিমাণের এবং দুর্দান্ত পারফরমেন্স আপনি পাবেন, চালিয়েও যথেষ্ট পরিমাণের মজা পাবেন এবং এই বাইকটির ইঞ্জিন যথেষ্ট পরিমাণের ভালো। লিফান কেপিআর 165cc-র যে সকল রিভিউ ইউটিউবে পাওয়া যায় সেখানে আপনি যদি দেখেন এই বাইকটির যথেষ্ট পরিমাণের ভালো দিকগুলি রিভিউকারীরা বর্ণনা করেছে এবং যারা এই বাইকটি চালিয়েছে তারাও বলেছে বাইকটি কতটা ভালো। সুতরাং আপনি যদি লিফান কেপিআর 165cc বাইকটি কিনতে চান তাহলে অবশ্যই এটি কিনতে পারেন। এটি আপনার জন্য হতে পারে একটি বেস্ট বাইক।
বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 6 নম্বরে অবস্থান করছে সুজুকি জিগজার এসএফ। সুজুকি জিগজার এসএফ বাইকটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম স্পোর্টস লুকিং বাইক। এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে সেটি হতে পারে আপনার পক্ষে একটি ভালো সিদ্ধান্ত, কেননা সুজুকি এসএফ বাইকটা এত ভালো একটি বাইক তা অবর্ণনীয়। এই বাইকটি যারা ব্যবহার করেছে, এই বাইকটির ব্যবহারকারীরা এই বাইকটি তেমন কোনো নেগেটিভ সাইড খুঁজে পায়নি। এই বাইকটি যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স আপনাকে দিবে, এর ইঞ্জিন দক্ষতাও অনেক বেশি। এছাড়াও এই বাইকটি নিয়ে যদি আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্রতিষ্ঠানে কিংবা রাস্তাঘাটে বাজারে যদি আপনি বাইকটি চালিয়ে বেড়ান তাহলে অবশ্যই মানুষ আপনার বাইকের দিকে তাকাবে। অর্থাৎ এই বাইকটি অনেক সুন্দর, গর্জিয়াস লুকিং এবং যথেষ্ট পারফরমেন্স প্রদানকারী একটি ভালো বাইক। সুতরাং এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে নিঃসন্দেহে এই বাইকটি আপনি কিনতে পারেন। এটি বাংলাদেশের একটি ভালো বাইক। বাংলাদেশের সবচাইতে ভালো বাইকের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা এফজেড এস ভি2। এই বাইকটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সেরা বাইক। এই বাইকটি যদি আপনি কিনতে চান সেটি হতে পারে আপনার জন্য একটি ভালো সিদ্ধান্ত। এই বাইকটি নিয়ে যদি আপনি লং ট্যুরে যান আপনি সেই মজা পাবেন। বাইকটি চালিয়ে যেমন মজা পাবেন তেমনিভাবে এই বাইকটির পিছনে আপনার পিলিয়ন হিসাবে যে বসে থাকবে সেও পর্যাপ্ত পরিমাণের মজা পাবে। বাইকটির পারফরমেন্স দুর্দান্ত। সুতরাং এই বাইকটি যদি আপনি কিনতে চান এই বাইকটি আপনার জন্য হতে পারে একটি বেস্ট বাইক। কালারের উপরে ডিপেন্ড করে এই বাইকটির মূল্য হতে পারে বাংলাদেশি টাকায় 2,49,000 টাকা থেকে শুরু করে 2,60,000 টাকার মধ্যে আপনি এই বাইকটি ক্রয় করতে পারবেন। বাংলাদেশের সবচাইতে ভালো বাইকের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে 13GP স্পেশাল এডিশন। 13GP স্পেশাল এডিশন এই বাইকটি বলতে পারেন যে বাংলাদেশের সবচাইতে সেরা একটি বাইক। এই বাইকটির লুকিং যেমন সুন্দর বাইকটির পারফরমেন্সও তেমন সুন্দর, দুর্দান্ত পারফরমেন্স দেবে আপনাকে। এই বাইকটি যারা ইউজ করেছে তারা এখনো পর্যন্ত বাইকটির ব্যাড সাইড তেমন খুঁজে পায়নি। এই বাইকটির ভালো দিক সবচাইতে বেশি। এই বাইকটি যদি আপনি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন বাইকটি কতটা ভালো একটি বাইক। এছাড়াও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ABS ব্রেকিং সিস্টেম, যেটি একটি বাইকারের জন্য সবচাইতে প্রয়োজনীয় এবং আকর্ষণীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং সিস্টেম হলো ABS ব্রেকিং সিস্টেম। এই বাইকটি বাংলাদেশি টাকায় হতে পারে 3,30,000 টাকা থেকে শুরু করে 3,35,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনি ABS সিস্টেমের একটি বাইক পাচ্ছেন সেটি আসলেও অনেক ভালো। সুতরাং এই বাইকটি যদি আপনি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন চোখ বুঝে বাইকটি কিনতে পারেন, নিশ্চিন্তে এই বাইকটি আপনাকে অনেক ভালো পারফরমেন্স দিবে। বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে সুজুকি কোম্পানির সুজুকি GSX-R 150cc-র একটি বাইক। এই বাইকটি বাংলাদেশের জন্য একটি বেস্ট বাইক। এই বাইকটি যদি আপনি কিনতে চান সেটি হতে পারে আপনার জন্য একটি ভালো সিদ্ধান্ত, কেননা এই বাইকটি চালিয়ে আপনি যেই মজা পাবেন সেই মজাটা বাংলাদেশের অন্য কোনো বাইকে আপনি পাবেন না। এই বাইকটি চালিয়ে আপনি যেমন পাবেন মজা তেমনিভাবে এই বাইকটি মাইলেজ পাবেন অনেক ভালো। এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্সও অনেক ভালো, কেননা এটি একটি স্পোর্টস টাইপের বাইক। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই বাইকটি কিনে থাকেন শখের বশে, কেননা এই ধরনের স্পোর্টস কোয়ালিটির বাইক চালিয়ে আপনি যে মজা পাবেন সাধারণ কোনো বাইকে সেই মজাটা আপনি পাবেন না। তাই যদি একটু বাজেট নিয়ে আপনি কোনো বাইক কিনতে চান তাহলে আপনার জন্য রিকমেন্ডেড করব সুজুকি কোম্পানির GSX-R 150cc-র এই বাইকটি কেনার জন্য। এই বাইকটি চালিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন। বাংলাদেশের সেরা বাইকের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে হোন্ডা CBR 150cc। হোন্ডা কোম্পানি বিশ্বের সেরা বাইকগুলো তৈরি করে থাকে। হোন্ডা CBR 150cc-র বাইকটি হলো হোন্ডার তৈরি করা সর্বশেষ এবং সর্বাধুনিক মোটরসাইকেল। মোটের উপর বিশ্বের এই প্রান্তের বাজারেও হোন্ডার একটি বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে। বাংলাদেশের প্রত্যেক অভিজ্ঞ বাইক চালকই অ্যাটলাস দ্বারা জোড়া লাগানো হোন্ডার বাইকগুলোর কোয়ালিটি সম্পর্কে জানে। এটি বাংলাদেশে যথেষ্ট পরিমাণে একটি ভালো বাইক। আপনি যতই এই বাইকটির দিকে গভীরভাবে তাকাবেন ততই আপনি বুঝতে পারবেন যে হোন্ডা CBR 150cc-র এই বাইকটি কতটা দারুণ একটি বাইক। এই বাইকটির বসার সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং বসার স্থানের অবস্থানের কারণে আপনাকে কিছুটা কুঁজো হয়ে বসতে হবে, কিন্তু এর ফলে আপনার কবজি বা পিঠে
কোনো ধরনের ব্যথা হবে না ফলে দীর্ঘ সময় ধরে বাইকে বসে থাকতে পারবেন এক্ষেত্রে বাইকের হালকা ওজনও আপনাকে সাহায্য করবে উচ্চ গতিতেও ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে আপনি বুঝতেও পারবেন না আপনি কত গতিতে বাইকটি চালাচ্ছেন সামনে ও পিছনে ডিস্ক সেটআপ থাকার কারণে এর ব্রেকিং পারফরম্যান্স অনেক বেড়ে গেছে সুতরাং হোন্ডা কোম্পানির এই সিবিআর বাইকটি যদি আপনি কিনতে চান সেটি হতে পারে আপনার জীবনের একটি বেস্ট বাইক বাংলাদেশের সেরা বাইকের মধ্যে এক নম্বরে অবস্থান করছে ইয়ামাহা কোম্পানির R15 এর ভার্সন 3 বাইকটি এই বাইকটি বাংলাদেশে একটি সেরা বেস্ট একটি বাইক বাইকটির ইঞ্জিনের কথা বলেন আর বাইকটির লুকিং এর কথা বলেন সব দিক থেকে বাইকটি বেস্ট এবং পারফেক্ট এই বাইকটি নিয়ে আপনি যেখানেই যান না কেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় যান না কেন যখনই কেউ আপনার বাইকের দিকে তাকাবে সেই আপনার বাইকের প্রেমে পড়ে যাবে কেননা R15 ভার্সন 3 বাইকটি প্রেমে পড়ার মতোই একটি বাইক এই বাইকটিতে আছে 155 সিসির 19.4 BHP ক্ষমতা সম্পন্ন ওয়াটার কুলড ইঞ্জিন সিসিস আগের মতোই সামনের ডাবল এলইডি হেডলাইটের মধ্যে থাকছে ইঞ্জিনের বাতাস শোষণের পথ পিলিয়ন নিয়ে দীর্ঘ সময় কোনো প্রকার শারীরিক অসুবিধা ছাড়াই আপনি বাইকটি চালাতে পারবেন সেজন্য ফুয়েল ট্যাঙ্ক ও সিটের নকশাই পরিবর্তন করা হয়েছে এলইডি টেইল লাইট ও এক্সস্ট পাইপের নয়া নকশা বাইকটি দর্শনে এনে দিয়েছে আনাকড়া অভিজাত্য বাংলাদেশে এই বাইকটির বাজার দর রাখা হয়েছে 5,25,000 টাকা এবং এই বাইকটির মুভি স্টার এডিশনটির প্রাইস রাখা হয়েছে 5,40,000 টাকা সুতরাং এই বাজেটের মধ্যে যদি আপনি বাইক ক্রয় করতে চান তাহলে বাংলাদেশে ইয়ামাহা কোম্পানির R15 V3 এই বাইকটি হবে আপনার জন্য বেস্ট একটি বাইক সুতরাং আজকের ভিডিওতে যে 10টি বাইক আপনাদেরকে দেখালাম এই 10টি বাইকের মধ্যে যে কোনো একটি বাইক যদি আপনি কিনেন নিঃসন্দেহে ভালো পারফরম্যান্স দিবে এই 10টি বাইক এই 10টি বাইক বাংলাদেশের অন্যতম এবং সেরা বাইক